అంటే దూర పాదులు సార్ ఆ మట్టి అదంతా సార్ అంటే సార్ ఏదో ఒక ఎండ సార్ పచ్చ పచ్చ মাসে শেষে বেতন দিব আমি স্যার মাস তো শেষ আজকে মাসে কয় তারিখ মাসে কয় তারিখ আজকে আজকে মাসের 13 তারিখ আজকে শেষ বেতন নিতে কত মাসে বেতন দিয়ে দিছি না ফুল বেতন দিয়ে দিছি না আল্লাহ আপনাকে বিচার করব আল্লাহ আপনার উপরে ঠাড়া হলাইব এই গরিবের উপরে অত্যাচার করেন না আল্লাহ সই গুণ চল হইছে বের ইফতারে মুতরে কিছু খাইতে পারতাছি না স্যার রোজাটা ঠিক মতন রাখতে পারতাছি না স্যার স্যার বাজারে যাইতে পারতাছি না স্যার টিয়ার দুঃখে স্যার আজকে তিন চার মাস হয়ে যাইতেছে স্যার আপনি আমার বেতনও দিতেছেন না স্যার আমরা গরিবরা খামো না স্যার কোন আর তুমি এনেছো কি লেগা আরে আমু না ঘরে কোনো বাদশ দেয় নাই আর বাড়ি এলো বা ঘর বাড়ালে কের কের করতেছে এলাকে তোমার হে নাই তো তুমি জানো না আমি ডিউটিতে আছি হ্যাঁ কি শুলে ফুট ফুট করে হে না পরে তুমি হ্যাঁ আরে জানি তো কিন্তু ঘর তো টাকা পয়সা নাই প্যাডও খিদা এই তোর কি সারা জীবন খিদা লাগিয়ে থাকে হ্যাঁ সম্মান মান সম্মান কিছুই বুঝোস না তুই হ্যাঁ কি শুলে ফুট ফুট করে এই জায়গায় আপর তুই মালিক মহাজন দেখলে কি কইব আরে মালিক মহাজন দেখলে কি কইব তুমি টাকা লওগা টাকা লাগবো না এই বান্দি একদম বাইরে গেলাম ঠেকডুম ব্যাঙ্গ গেলাম তুই গেলে মতিরক্ত কর এই তোর নাকেল গান কোনোদিন হইব না হ্যাঁ নাকেল গান সব খাইছ তুই হ্যাঁ কি শুনলি তুই হে না আপরস মানুষে দেখলে কি কয় আর তোর বেশটা দেখতো পুরো অস্থি বস্তিটার মতন দেয়া যায় হ্যাঁ অস্থি বস্তি তুমি তো প্রেসিডেন্ট হয়ে গেছো গা না আর আমার অস্থি বস্তি বানিয়ে রাখছো একটু জামা কাপড় দাও না নিজে ফিট ফটে থাকো এই হেনতে যা স্কুল যা মানে যদি বাঁচানো রাখ হেনতে যা যা হেনতে যা দেখ সব চায় আর উঠে পরে হেনতে যাই তো কই যাস না কেনতে যা টাকা নিয়ে আয় বাসা হ্যাঁ যা নিয়ে মনে যা আনবো কিন্তু কি ছিল ফুর ফুর করে হেনা পরে পরে ধরে একদম ঠ্যাং ঠুং ব্যাং গেলাম তোর কি এটা ঠাড়া বড় মালক বিয়া গতি ইজ্জত সমান কিছুই বুঝেন আসসালামু আলাইকুম ম্যাডাম কথা বলতাম ম্যাডাম বাসা বাজার বুঝার নাই তো ম্যাডাম ম্যাডাম বাড়ি তো কিছু টাকা পারাই তো মাঠটা শৈল ভালো না এই এগুলি কি এখনই বলার সময় হইলো দেহস না বের হইতেছি ম্যাডাম এছাড়া তো সুযোগ পাই না আপনাকে বলার এই লেগে অনেক সুযোগ পাইছি এলে বলতাছি ফুকিন্নির বাচ্চা যখন বেরোয় তখন তোর টাকার কথা বলা লাগে যখন তখন ম্যাডাম আমরা গরিব মানুষ ম্যাডাম যদি আপনারা না দেন আমরা কোনতে খামু প্যাটের ভিতরে অনেক খিদা ম্যাডাম বড় একটু আগে আইছিল ম্যাডাম টেয়ার লেগা পাড়া পুরো ভাই করে দিছি ম্যাডাম যদি আপনি টেয়া না দেন আমরা চলমু কেমনি কোন তুই যে এই জায়গায় টাকা চাইতেছ পাল্টা করে দেখছো সবাই টাকা রয়েছে দেখছো হ্যাঁ ম্যাডাম তুই বাসা যেতে পারস না ম্যাডাম ডিউটি ফেরা আবার রুমের ভিতরে বাসা ভিতরে যাম অসব বাবার মুখে মুখে কথা বলতেছ বেয়াদু একটা না খায় মরতে পারস না ম্যাডাম দিয়ে গেলে ভালো হয় ম্যাডাম আপনার দুটো পায়ে ধরি ম্যাডাম বউটা বারবার আইতাছে যাইতাছে এক কাজ কর আমার নিয়ে বেচ জায়গা ম্যাডাম এটা কি কম ম্যাডাম প্রজাতির বাচ্চা কোন টাকা রেখে পাবে না আর চলো ম্যাডাম ও ম্যাডাম ম্যাডাম মাস শেষ হওয়ার আগে টাকা ম্যাডাম শুনেন ম্যাডাম কপাল দে দেখছো ট্যাটুয়ে চাইলাম তাও ট্যাটুয়ে দিল না বউটারে কোন বাজারে টিয়া হ্যাঁ না খেয়ে মরতাছি আর হেরা ফুটাঙ্গি করে ঠিকই চলে গরিবের নসিবে যা হয় স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিছু কবি জি স্যার কিছু কো স্যার আমার বেতনটা যদি দিতেন দুই তিন মাস হয়েছে আমার বেতনটা দেন না স্যার ওই ছোট লোকের বাচ্চা কীর বেতন দেবো তোর কীর বেতন দেবো আমরা তো বেতন পাই না তোরি আমরা তো বাড়ি ভাড়া পাই না আমার তোর মন চাইবো তখন টাকা দেবো ও স্যার কোন টাকাটা চাবি না যাক স্যার ইফতারে মুতরে কিছু খাইতে পারতাছি না স্যার রোজাটা ঠিক মতন রাখতে পারতাছি না স্যার স্যার বাজারে যাইতে পারতাছি না স্যার টিয়ার দুঃখে স্যার আজকে তিন চার মাস হয়ে যাইতেছে স্যার আপনি আমার বেতনও দিতেছেন না স্যার আমরা গরিবরা খামো না স্যার কোন স্যার আমরা গরিবরা কি খামো না স্যার আমি তো খাইয়া বাঁচতে হইব কোন তোর কলিজা কথা হতো চেঁচালি গেলি হ্যাঁ ফকিনির বাচ্চা স্যার তুই খাইতে পারোস না খাই আমার তো গুষ্টি না খাই আমার রুগীটা আমি দেখুন হ্যাঁ তোর রোজা রাখতে কইছে কে রোজা রাখতে স্যার রাখবি না বাজার করতে না করবি না খাই মরবি তুই টাকা চালি গেলি স্যার আপনি টাকা চালি গেলি স্যার আপনার নামটা তো কাম করি স্যার কোন আবার কথা কইতে আবার কথা কইতে স্যার লাঠি মেরে একটা মাজার দিবেন গেলাম আমার যখন মন চাইবো তখন আমি টাকা দিব বুঝছস ধর লাঠি ধর যা ডিউটি কর স্যার স্যার বউটা বারবার আইতাছে স্যার টিয়ার লেগে স্যার কোন স্যার
এডা না দূরে বাজার করব কোনতে স্যার খামু কোনতে কোন স্যার আপনি দূরে পায় ধরি স্যার আমার টিয়া দেন স্যার স্যার আমি স্যার এরকম করেন না স্যার 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 আপনি দূরে পায় ধরি স্যার আমার টিয়াটা দিয়া দেন স্যার নাইলে আমার বউবেটি না খেয়ে থাকবো স্যার লগে আমিও না খেয়ে থাকুম স্যার স্যার আপনি দূরে পায় ধরি স্যার সুন্দর স্যার সুন্দর ধান নাকি আপনি রোজা রমজান দিন তো দিনে তো কিছু করতে পারবো না রাত্রে পাঠাই দিস টাকা দিয়ে দেবো না যা এ স্যার রে স্যার রাইতে পাঠা দুম মানি স্যার গরিবের দিকে কেউ চায় না গরিব হয়েছে দেখে এত দোষ গরিবের আমার মাসের বেতনটা পাবো আমার বেতনটাও দেয় না ক আমার বউ বেটি করতে খাইবো কেমনে আমি চলবো আমার ভালো লাগে না এই দুনিয়াটা এই দুনিয়াটা চাই না আমি যাবো গা আমি যে আপনি দারোয়ান আছে না বাপ্পি বাপ্পির বউ তো এখানে কি ম্যাডাম আজকে চার দিন ধরে ঘরে কিছু রাঁধি না ম্যাডাম চারটা দিন ধরে উপলব্ধ না খেয়ে রয়েছে ম্যাডাম যদি বেতনটা দিতেন বেতন কি প্রতিদিন নিয়ে বসে থাকি একটা কাজ কর আমারে আর আমার জামাই না বেচে দে ম্যাডাম দুই মাস ধরে তো বেতন দেন না ম্যাডাম দুই মাস ধরে বেতন দিলে মাস শেষ হয়েছে মাস তো শেষ হয়ে গেছে ম্যাডাম আচ্ছা এখন যা ম্যাডাম পোলা ভেন্ডি কান্ত আছে কতদিন ধরে বুট মুড়ি খায় না কয়ে বুট মুড়ি খাইব ভাতও রাঁধতে পারি না না খায় না খায় রোজা রাখি ওদা পানি খেয়ে রোজা রাখি পানি তো খাবি পানি না খেয়ে কি গোসগুলো খাবি তাহলে একটা কাজ করিস তুই এত জামাই গিয়ে ভিক্ষা করিস তাহলে আরও বেশি খেতে পারিস যা বেতন নিতে আসছে স্যার দেন না স্যার স্যার দেন না স্যার মাসের কয় তারিখ আজকে আজকে মাসের 13 তারিখ আজকে বেতন নিতে কত মাসে বেতন দিয়ে দিছিনা ফুল বেতন দিয়ে দিছিনা যা ভাইরা না স্যার দেন নাই তো স্যার আবার ভাই দেন নাই এ পকিনি রাচার বের করতো আমি তো কখন থেকে বলতাছি আ ভাইরা আর ঘরে ঢুকলো কিভাবে দরজা লাগায় হলো গেট লাগাও না স্যার দেন না স্যার বের করো বের করো বের ওট বের হও বাসা থেকে পুরো ঘরটাই নোংরা করে দিল বের আবার চেয়ার আছে বুঝলাম চাকরি তোর জামাই করে তুই করে চাকরি ব্যাগটা নিয়ে আইছিলাম বাজার করুন বাজার করবি টাকা পাবি কই আপনার ধন্য ও যে কত রে টাকা বেদক টাকা যা যা সরে কি গো কি এসে তুই এসেস কি লিগা স্যার আমি বর্ডারে পাঠাইছিলাম স্যার বেতনে টায়ার লাগে স্যার আজকে অনেক দিন যাবত আমার ঘরটার তো কোনো খাওয়ানো নাই কে স্যার বাচ্চাটি স্যার কান্ত আছে শিক্ষার বেড়া স্যার খাওয়ানোর লেগে স্যার দুই মাসের বেতন না দেন স্যার এক মাসের বেতনটা দেন স্যার আমার বড় একটু বাজার বুদার কইরা বালবাসাল্লে দুগা খাও বাইর কোনো বেতন নেই মাস শেষে বেতন পাবি যা এটা একটা কথা কোন স্যার আমরা গরিব মানুষ স্যার আপনাকে দ্বারাই আমরা চলি স্যার যদি আপনারা না দেন তাহলে আমরা কই পাম টাকা পয়সা স্যার কোন আমি তো আপনার এনে চাকরি করতেছি স্যার বান্দির পুত্তরে বাইরে তো কিছু ঘরের থেকে কোনো টাকা পয়সা হইব না একটা টাকাও দিব না মাস শেষে টাকা দিব মাস শেষে না টাকা দিব না যা যা চলো গরিবের কথা কেউ কোনো নালা নাই আরে মাস তো শেষ তুমি তো দুই মাসের টাকা পাইবা দুই মাস গিয়ে আবার এদিকে আরো আড়াই দিনের টাকা পাইবা এ ভুকিনীর বাচ্চা কি কইলি আমার তো আমি তো আপনি তো দুই মাস গিয়ে আবার 13 দিনের টাকা পাইবো ফিরে তো তিন মাস হইতাছে এ বেড়া চাকরি যদি করতে মন চায় করবি না করতে মন চলে বাইর হয়ে যাবি যা যা চোখের সামনে থেকে যা চলো আমরা তো গরিব মানুষ আমগো কথা হুননের কোনো মানুষ নাই কেন চলো আরে বাইর নাটক সিনেমা বাইরে যায় কর আল্লাহ আপনাকে বিচার করবো আল্লাহ আপনি উপরে ঠাড় হালাইব এই গরিবের উপরে এরম অত্যাচার করেন না আল্লাহ শুইব না চলো চলো
নাটক যত সব জায়গায় তোমারে কয়দিন বলছি এই ধরন বাদ দিতে দোষ তোমার আমার দোষ তোমার দোষ না তুমি দরজাটা খুলে রাখো ফুচুত ফুচুত করে আইসা পড়ে এই মহিলারা আমি চিনি হ্যাঁ যদি ঘরে থেকে কিছু চুরি করে নিয়ে যেত এই ধরন যদি নবাদ দিছ না তোমার রাতে ঘুমাইতে দিমু না আমার লাগে বেয়াদব কোরআন কর